চলুন রাস্তায় যেতে যেতে বলছি। এটা বলে সাজাদ বেঞ্চ থেকে উঠে গিয়ে গাড়িতে বসে পড়ল। সাজাদের সাথে ম্যানেজারও গাড়িতে উঠে গাড়ি চালু করে থানার দিকে যাওয়া শুরু করলো। বর্তমানে কি কারোর ভয়েস এডিট করে বসিয়ে দেওয়া যায়? গাড়ি চলাকালীন সাজাদের এমন কথা শুনে ম্যানেজার কিছুটা অবাক হলো। সাজাদের দিকে অবাক চাহনিতে তাকিয়ে বলল, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন? আগে বলুন এডিট করা যায় কি না? বর্তমান যুগে অ্যাডভান্স আমার জানামতে যায়। কোনো ভয়েস নিয়ে সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, কেউ একজন সামিয়াকে একটা ভয়েস মেসেজ সেন্ড করেছে যেটাতে স্পষ্ট বলা হয়েছে আমি নাকি মারুফকে বলেছি সামিয়াকে মেরে ফেলতে। সামিয়া এই ভয়েসটা শুনে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আপনাকে বের করে দিলে মানে? আঙ্কেল আন্টি কাউকে বাসায় দেখতে পেলাম না, বোধহয় বাইরে গেছে। ওই এখন আপনি মারুফকে সন্দেহ করছেন তাই ওর কাছে যাচ্ছেন? হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে এইসব মারুফ ওর কোনো লোক দিয়ে করিয়েছে, না হলে সে জেলখানার ভেতর থেকে এইসব কাজ কিভাবে করবে? সেটা দেখা করলে জানতে পাওয়া যাবে। আপনি চিন্তা করবেন না, আমি যেভাবে সম্ভব মারুফের সাথে দেখা করার ব্যবস্থা করছি। সাজ্জাদ আর কিছু বলল না, ম্যানেজার সাহেব থানার সামনে এসে গাড়ি থামালেন। ঘড়িতে রাত 8টা বাজে, সব পুলিশ কর্মচারী চলে গিয়েছে, মাত্র কয়েকজন উপস্থিত আছে থানাতে। ম্যানেজার সাহেব সাজ্জাদকে নিয়ে থানার ভেতরে প্রবেশ করলেন। একজন কনস্টেবল ছিল, ম্যানেজারকে দেখা মাত্র সালাম দিল। সেই কনস্টেবলের সাহায্য আলাদা একটা রুমে মারুফের সাথে দেখা করার সুযোগ করে দিল। প্রথমে মারুফকে রুমের ভেতরে নিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে দিল, তারপর সাজ্জাদ এবং ম্যানেজারকে রুমের ভেতর প্রবেশ করতে দিল। সাজ্জাদ গিয়ে মারুফের সামনে দাঁড়াতেই মারুফ ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, তোকে বলেছিলাম না এমন কাজ করব যে সামিয়া তোকে বাসা থেকে বের করে দিবে। এখন তো সামিয়ার সকল প্রকার বিশ্বাস তোর উপর থেকে উঠে গেছে, সে তোকে আসামির চোখে দেখে। আরও দেখা যাবে, কারণ আমি এমন কাজ করছি যেটা দেখলে সবাই তোকে খারাপ ভাববে। মারুফের কথা শুনে সাজাদের অনেক রাগ হলো, নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো কিন্তু পারলো না। মারুফের কলার ধরে থাপ্পড় এবং ঘুষি মারা শুরু করে দিল। সাজাদের এমন রাগ কেউ আগে দেখেনি। মারুফের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। অবস্থা খারাপ দেখে ম্যানেজার সাজাদকে বাধা দিয়ে বললেন, প্লিজ আপনি সব বন্ধ করুন, জেলের ভিতরে আসামিকে এভাবে মারধর করলে সমস্যা হয়ে যাবে। সাজ্জাদ ম্যানেজারের কোনো কথাই শুনল না, নিজের মতো করে মারুফকে মেরে যাচ্ছে। হঠাৎ করে একজন কনস্টেবল রুমের ভেতর প্রবেশ করে সাজাদের এরকম ব্যবহার দেখে সাজাদকে বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে যাওয়ার সময় সাজাদ চিৎকার করে মারুফকে বলেছিল, এরপর থেকে এইসব কাজ করলে তোকে জীবিত অবস্থায় কবর দিয়ে দেব। রাত 10টা, থানার পাশে চায়ের দোকানে বসে আছে ম্যানেজার এবং সাজ্জাদ। মাথা এখনো গরম হয়ে আছে সাজ্জাদের, নিজের রাগকে কোনোভাবে ঠান্ডা করতে পারছে না। কোথায় যাবে, কিভাবে চলবে তার কিছুই বুঝতে পারছে না। আপনার মাথা ঠান্ডা করুন, চলুন আজকে রাতটা আপনি আমার পাশে থাকবেন। না, আজকে সারা রাত বাইরে কাটাবো, কালকে নতুন বাসার খোঁজ করতে হবে। সামিয়াদের বাসায় আর যাওয়া যাবে না। কেন যাবেন না? কারণ তারা মানুষকে উপকার করতে ঠিকই পারে কিন্তু বিশ্বাস করতে পারে না। সবাইকে বললে ভুল হবে, শুধু সামিয়া ম্যাম ওই রকম যার তার কথা খুব সহজে বিশ্বাস করে। ম্যানেজার সাহেবের কথা শেষ হওয়ার আগে সাজাদের ফোনটা পাশে লাগলো। পকেট থেকে ফোনটা বের করে দেখতে পেল সৈয়দুল ইসলাম কল দিয়েছে। প্রথমে কলটা রিসিভ করতে চাইল না কিন্তু পরে কল রিসিভ করলো। হ্যালো সাজ্জাদ, কোথায় আছো তুমি? সৈয়দুল ইসলাম ফোনের ওপাশ থেকে বলল, থানার সামনে বসে আছি। তোমার সাথে কেউ আছে? হ্যাঁ, ম্যানেজার সাহেবও আছে। ফোনটা ওনাকে দাও তো। সাজ্জাদ ফোনটা ম্যানেজারের দিকে এগিয়ে দিয়ে বলল, আঙ্কেল আপনার সাথে কথা বলবে। ম্যানেজার সাজ্জাদের হাত থেকে ফোনটা নিয়ে একটু দূরে চলে গেলেন। কথা বলা শেষ করে ফিরে এসে ফোনটা সাজ্জাদের হাতে দিয়ে বললেন, আমার সাথে চলুন, স্যার আপনাকে যেতে বলছেন। কোথায় যেতে বলেছে? সেটা সেখানে গেলেই বুঝতে পারবেন। ঠিক আছে চলুন। সাজ্জাদ ম্যানেজারকে নিয়ে গাড়িতে উঠল। সাজ্জাদ জানে না ম্যানেজার কোথায় নিয়ে যাবে। ম্যানেজার গাড়ি চালাচ্ছে, সাজ্জাদ ওনার পাশে বসে আছে। রাস্তা দেখে বুঝতে পারলো ম্যানেজার সাহেব সামিয়াদের বাসার দিকে যাচ্ছে। এটা দেখে সাজ্জাদ ম্যানেজারকে প্রশ্ন করলো, আপনি কি সামিয়াদের বাসায় যাচ্ছেন? হ্যাঁ, সৈয়দুল স্যার আপনাকে নিয়ে যেতে বলছেন। কি জন্য? আমি জানি না, আপনাকে স্যারের কাছে নিয়ে আমি বাসায় যাব, চলে যাব। সাজ্জাদ আর কিছু বলল না, ম্যানেজার তার মতো করে গাড়ি চালাচ্ছে। থানা থেকে সাহিদুল ইসলামের বাসায় যেতে সময় লাগে প্রায় 25 মিনিটের মতো। তার সাথে যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে কতক্ষণ লাগবে সেটা বলা যাবে না।
রাত 10টার বেশি বেজে থাকার কারণে রাস্তার কোনো জ্যাম হয়নি। খুব তাড়াতাড়ি শহীদুল ইসলামের বাসার কাছাকাছি চলে এসেছে। শহীদুল ইসলাম বাসার গেটের সামনে ম্যানেজারের জন্য অপেক্ষা করছিলেন। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পর ম্যানেজারের গাড়ি থামতে দেখে তিনি গাড়ির কাছে গেলেন। শহীদুল ইসলামকে দেখে সাজ্জাদ গাড়ি থেকে বের হলো। তখন শহীদুল ইসলাম সাজ্জাদের কাছে গিয়ে গালে একটা থাপ্পড় দিয়ে বললেন, সামিয়া তোমাকে চলে যেতে বললেই তোমার চলে যেতে হবে নাকি? সামিয়া সত্যটা না জানলেও কী হবে? আমরা তো জানি তুমি কি করেছো। এখন বাসার ভেতরে প্রবেশ করো, অনেকক্ষণ ধরে বাইরে ছিলে। আমি বাসা থেকে বের হতে চাইনি, কিন্তু আপনার মেয়ে আমাকে বডিগার্ড দিয়ে বের করে দিয়েছে। হ্যাঁ, আমি সব শুনেছি। আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমার মেয়ে ওই রকমই, কাউকেই সহজে বিশ্বাস করতে পারে না। চলো বাসার ভেতরে প্রবেশ করো, আর চেষ্টা করবে সামিয়ার কাছ থেকে দূরে থাকার। কয়েকদিন সামিয়ার সামনে না গেলেই নিজে নিজে ঠিক হয়ে যাবে। কিন্তু সে তো আমাকে অপরাধী ভাববে। কালকে সামিয়াকে সব কিছুই বুঝিয়ে বলবো, তাতেই হবে। দুজনের কথা বলার মাঝখানে ম্যানেজার চলে গিয়েছে, তাই শহীদুল ইসলাম সাজ্জাদকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করল। সাজ্জাদ মনে মনে ঠিক করে রাখলো কয়েকদিন পর তার এক্সাম। এক্সাম শেষ সে অন্য কোথাও চলে যাবে, এই বাসায় থাকবে না। সামিয়া ঘুমিয়ে পড়েছে, তাই সাজ্জাদ আরামে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলো, তারপর ঘুমিয়ে পড়ল। সকালে সামিয়া ঘুম থেকে ওঠার আগেই সাজ্জাদ রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এখনও সকালে নাস্তা করা হয়নি, তাই অফিসের ক্যান্টিন থেকে নাস্তা করে নিয়ে অফিসে এসে নিজের কাজ শুরু করে দিল। আজকে ভার্সিটি যাওয়ার কোনো প্রকার ইচ্ছা না থাকায় সাজ্জাদ ভার্সিটি যায়নি, সরাসরি অফিসে চলে এসেছে। অফিসের কাজ করতে করতে সারাদিন চলে গেল। সন্ধ্যায় অফিস ছুটি হওয়ার পর বাসায় না গিয়ে শহরের শেষ প্রান্তে থাকা নদীর পাড়ে গেল। নদীটা অফিস থেকে বেশি দূরে না, তাই যেতে সময় লাগেনি। সন্ধ্যার পর এই নদীর পাড়ে কেউ থাকে না, এখনও কেউ নেই। পুরো জায়গায় সাজ্জাদ বসে আছে, দূরে এক দুইজন দেখা যাচ্ছে। এই পর্যন্তই নদীর পাড়ে রাত 9টা পর্যন্ত বসে থাকার পর বাসার দিকে যাওয়া শুরু করল। বাসায় যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট থেকে ডিনার করে নিল। নদীর পাড় থেকে বাসায় যাওয়ার পথে থানা পড়ে। সাজ্জাদ যখন রিকশা থেকে থানার সামনে দিয়ে যাচ্ছিল, এমন সময় থানার গেটের দিকে তাকিয়ে অনেকটা অবাক হলো, কারণ গেট দিয়ে মীরার আব্বু আম্মু বের হচ্ছে। হাতে একটা কাগজের মতো ছিল, ল্যাম্পের আলোয় তেমন ভালো দেখা যাচ্ছে না। হঠাৎ করে মীরার চোখটা সাজ্জাদের উপর এসে পড়ে। সাজ্জাদ ওদের দিকে তাকিয়েছিল। এটা দেখে মীরা সাজ্জাদকে ডাকতে থাকে, কিন্তু সাজ্জাদ ওদের কথায় কোনো কর্ণপাত না করে নিজের মতো যেতে লাগলো। অন্যদিকে মীরা সাজ্জাদের নাম ধরে ডাকছে, এটা দেখে মীরার আপু বললেন, তুই সাজ্জাদকে ডাকছিস কেন? সাজ্জাদ এখানে আছে নাকি? সাজ্জাদ ভাইকে আমি রিকশায় করে যেতে দেখলাম, তাই ডেকেছি। তোর মতো ধর্ষককে তোর ডাকতে হবে কেন? মীরা ধর্ষক কথাটা শুনে কিছু বলল না, মাথা নিচু করে কয়েকটা ফোঁটা চোখের জল ফেলল, আর মনে মনে সাজ্জাদের বলা একটা কথা ভাবতে লাগলো। সাজ্জাদ বাসা থেকে চলে যাওয়ার আগে বলেছিল আল্লাহ এর বিচার করবে, আজ সেটাই করেছে। আকাশ যে বিবাহিত ছেলে সেটা মীরা জানত না। যখন জানতে পেরেছে, সাথে সাথে নিজের বাবা মাকে নিয়ে থানায় মামলা করতে এসেছে। মীরার বাবা মা নিজের মেয়েকে খুব খারাপ নজরে দেখছে, কারণ তাদের মেয়ে আকাশের সাথে যে কাজ করেছে তাতে তারা সমাজে মুখ দেখাতে পারবে কি না কে জানে। মীরা চোখের কোণে জল দেখতে পেয়ে মীরার আপু বলে উঠল, এখন কান্না করছিস কেন? নিজের মূল্যবান সম্পদ শেষ করে দিয়ে কান্না করলে সেটা কি ফিরে আসবে, নাকি আকাশ তোর কাছে ফিরে আসবে? মীরা নিজের চোখের কোণে আরও কিছুটা জল চলে এলো নিজের বাবার মুখের কথাটা শুনে। চোখের জলগুলো নিজের ওড়না দিয়ে মুছতে মুছতে নিজের বাবাকে কিছুটা কান্নাজড়িত কণ্ঠ নিয়ে বলল, প্লিজ তুমি এসব কথা বলো না। আমি যে কী ভুল করেছি সেটা আজকে বুঝতে পারছি। আমার যখনও কাজটা করা ঠিক হয়নি। এইসব এখন বলে কি হবে? যা হবার সেটা হয়ে গেছে। এখন বাসায় চল, তোর বাসা থেকে বের হওয়া পুরো বন্ধ। সারাদিন রুমের ভেতরে পড়ে থাকবি। রুমের ভেতর থাকতে থাকতে যদি মারাও যাস তাহলেও আমার কোনো সমস্যা হবে না। মীরার বাবার কথা শুনে পাশে থেকে মীরার আম্মু বলে উঠল, তুমি এসব কি বলছো মীরা? আমাদের একমাত্র সন্তান, ওর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো? মীরার বাবা কিছুটা রেগে গেলেন, কেউ মীরার পক্ষে কথা বলুক এটা তিনি চান না। মীরাকেও তার একদম ভালো লাগছে না, যেন তার দু চোখের বিষ। অথচ যখন মীরার জন্ম হয়েছিল তখন মীরার বাবা অনেক খুশি হয়েছিলেন। কে জানতো বড় হয়ে তার মেয়ে এমন হয়ে যাবে। তিনি মীরার দোষ দিচ্ছেন না, সব দোষ নিজের করে নিচ্ছেন, কারণ সে তার মেয়েকে ঠিকঠাক শিক্ষা দিতে পারেনি। সারা জীবন মুক্ত পাখির মতো আকাশে উঠতে দিয়েছে, যার ফলে আজ এমন হয়েছে বলে সে মনে করছে। কি নিয়ে থাকবো সেটা পরে দেখা যাবে, তার আগে তোমার মেয়ে একটা ব্যবস্থা করতে হবে, না হলে স্বর্ণ কী করে ফেলবে সেটা বলার মতো নয়। কি করবে তুমি? সারাদিন রুমের ভেতর বন্দি করে রাখবো, এটা ছাড়া আর কোনো উপায় নেই।
মীরার আম্মু আর কোনো কথা না বলে নিজের চোখের জল ফেলতে লাগলেন। সবকিছুই মীরার আবু খেয়াল করছে। তারা কেউ জানে না যে সাজ্জাদ মীরার কিছুই করেনি, বরং মীরা ইচ্ছে করে সাজ্জাদকে ফাঁসিয়েছে। মীরার বাবা একটা সিএনজি দাঁড় করালেন, তারপর মীরা এবং ওর আম্মুকে সিএনজিতে উঠতে বললেন। মীরা কোনো প্রকার কথা বলছে না, ওর বাবা যা বলছে মীরা সেটাই করছে। থানার সামনে মীরাকে দেখতে পেয়ে সাজ্জাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো মীরা ওর বাবা মাকে নিয়ে কেন এসেছিল, কি এমন দরকার ছিল যে রাত করে থানায় আসতে হবে, আর মীরার হাতে কিসের কাগজ ছিল, জানি না আবার কোন সমস্যায় পড়েছে। রিক্সাওয়ালার কথা শুনে সাজ্জাদের ভাবনায় ছেদ পড়ল। মীরার ব্যাপারে ভাবতে ভাবতে কখন অন্য একটা জগতে চলে গিয়েছিল সেটা সে নিজেও জানে না। সামনে সামিয়াদের বাসা দেখা যাচ্ছিল, সেই বাসাটা দেখিয়ে বলল, ওই যে বিল্ডিংটা দেখছেন সেখানে গিয়ে রিক্সাটা থামিয়ে দিন, তাই হবে। রিক্সা চালক রিক্সা নিয়ে এসে সামিয়ার বাসার সামনে থামালো। সাজ্জাদ রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে বাসার ভেতর প্রবেশ করলো। কলিং বেল বাজাতেই বাসার একজন কাজের লোক এসে দরজা খুলে দিল। ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। এত রাতে সাজ্জাদকে বাসার দরজার কাছে দেখে কাজের লোকটা বলল, কি ব্যাপার, এত দেরি হলো কেন, এখন প্রায় 10টা বাজে, এতক্ষণ কই ছিলেন? সাজ্জাদ তাড়াহুড়ো করে বাসার ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়ে বলল, আপনাকে উত্তর দেওয়ার মতো সময় আমার হাতে নেই, তাড়াতাড়ি করে রুমে যেতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। সাজ্জাদ নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বসলো। এত তাড়াহুড়ো করার কারণটা হলো সে চায় না নিজেকে সামিয়ার চোখের সামনে নিয়ে যেতে। নিজেকে যতটা আড়াল করা সম্ভব সে ততটা আড়াল হয়ে থাকবে। অন্যদিকে কাজের লোকটা সাজ্জাদের এরকম ব্যবহার দেখে কিছুটা অবাক হয়ে গেল। সাজ্জাদ এইরকম ব্যবহার আগে কখনো করেনি। আজকে কি এমন হলো যে সে এমন করলো? ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে সাজ্জাদ, পায়ের জুতা জোড়া পরে আছে রুমের এক কোণে, গায়ে থাকা টি শার্টটাও খাটের কোণে ঝুলে আছে। প্রচণ্ড ক্লান্ত মাখা শরীর নিয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। অন্য কেউ হলে এতক্ষণে ঘুমের দেশে হারিয়ে যেত, কিন্তু তার সময় সেটা হচ্ছে না। ক্লান্তি যখন বাড়ছে চোখ থেকে ঘুম যেন ততটা কমে যাচ্ছে। মাথার উপরে ফুল স্পিডে ফ্যান ফুটছে, কিন্তু তার বাতাস গায়ে লাগছে না। শুয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে বেলকনিতে গেল। প্রকৃতির বাতাস পড়েছে, অনেকটা ঠান্ডা, গায়ে লাগার কারণে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। হঠাৎ করে খাটের উপরে পড়ে থাকা ফোনের রিংটোন বাজতে লাগলো, জানান দিচ্ছে কল এসেছে। মুহূর্তেই আনন্দটাকে শেষ করে দিল ফোনটা। একরাশ বিরক্তি নিয়ে রুমের প্রবেশ করে মোবাইলটা হাতে নিল। স্ক্রিনের উপরে ম্যানেজার লেখা ফেসে উঠছে। বুঝতে বাকি থাকলো না ম্যানেজার সাহেব কল করেছে। কলটা রিসিভ করে সালাম দিল। ম্যানেজার সাহেব সালামের উত্তর নিয়ে বলল, হ্যাঁ ভাই কোথায় আছেন? এই তো বাসায় আছি। কেন? ও আজকে মারুফকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। মারুফ সহ ওর সাথে যারা এই কর্মকাণ্ডে যুক্ত ছিল তাদের সকলকে ফাঁসির আদেশ দিয়েছে, পরশু ওদের ফাঁসি হবে। পরশু দিয়েছে কেন, আজকে কিংবা কালকে দিতে পারলো না? বলে তো হবে না, কাল সারাদিন মারুফকে রিমান্ডে রাখবে, ওর কাছে অনেক গোপন খবর আছে, সেগুলো বের করে দেবে, তারপর ফাঁসি দেবে। ও আচ্ছা ঠিক আছে, বাকি কথা কালকে অফিসে হবে। ম্যানেজার আচ্ছা বলে কলটা কেটে দিলেন। শরীর থেকে ক্লান্তি অনেকটা দূর হয়ে গেছে, এখন একটু ভালো লাগছে। মোবাইলটা খাটের পাশে ছোট্ট টেবিলে রেখে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা ভালো লাগায় একটু একটু করে ঘুম আসছে। এভাবে কখন ঘুমিয়ে পড়লো তার কোনো কিছুই সাজ্জাদ টের পায়নি। রাত 12টার দিকে সিএনজি এসে মীরাদের বাসার সামনে থামল। থানা থেকে মীরাদের বাসায় আসতে অনেক সময় লাগে, কারণ তাদের বাসার আশেপাশে তেমন ভালো থানা নেই, যেগুলো আছে সেগুলোতে ভালোভাবে কোনো কাজ করে না। সিএনজি থেকে মীরার বাবা নামলেন, আর মীরা এবং মীরার আমুকে নেমে বাসার ভেতরে যেতে বললেন। তারা বাসার ভেতরে চলে যাওয়ার পর মীরার বাবা ভাড়া বুঝিয়ে দিয়ে তিনিও বাসায় প্রবেশ করলেন। ড্রয়িং রুমে বসে কিছুটা ক্লান্তির সাথে রাগি গলায় মীরাকে ডাকতে লাগলেন মীরার বাবা। মীরা, এই মীরা কোথায় তুই, তাড়াতাড়ি আমার সামনে আয়। সিএনজি থেকে নেমে বাসার ভেতর প্রবেশ করেই সে নিজের রুমের ভেতরে চলে গেছে। ভয়ের রুম থেকে বের হতে চাইছে না, তবুও নিজের মনের ভেতর কিছুটা সাহস নিয়ে নিজের বাবার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ বলো কি বলবে। মীরার বাবা হাত দিয়ে একটা রুম দেখিয়ে দিলেন। মীরা রুমের দিকে তাকিয়ে দেখল স্টোর রুম, যেখানে বাসার অপ্রয়োজনীয় জিনিস রাখা আছে। মীরাকে রুমটার ভেতরে যেতে বললেন। মীরা রুমটার ভেতরে প্রবেশ করলো। মীরার বাবা বাইরে থেকে রুমের দরজা তালা লাগিয়ে দিয়ে বলল, আজকের রাত্রে তুই স্টোর রুমে কাটাবি, কালকে সকালে তোকে নিজের রুমে পাঠিয়ে দেওয়া হবে।